আলিফ কখনো তার পরবর্তী হরফের সঙ্গে যুক্ত হবে না। তো এখানে যেহেতু পরবর্তী ইয়ার সঙ্গে যুক্ত, তার মানে এটার আলিফ নয়, এটা লাম হয়ে গেছে। ওলিউন, নুন যাবেন না, বায়াজির বি, নাবি, ইয়াদিপিস ইউন, নাবি ইউন, নাবি ইউন, অফ যাবেন ক, ওয়াও ইয়াজির উই, কউই, 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 ইয়াদিপিস ইউন, কউই ইউন, কউই ইউন, গইন যাবেন গ, নুন ইয়াজের নি, কি হয়েছে এখন গ নি ইউন, গ নি ইউন, ঘ নি ইউন, শিন যাবার শাহ, কফিয়াজের কি হবে এই শাহ, এই শাকি, ইয়াদিবেশ ইউন, শাকি ইউন, শাকি ইউন, মিম হা যাবার মাহ, এই যে এখানে হায়ের উপর কি আছে যজম ধরতে হবে আইসা, মাহ, দালিয়াজের দি, মাহ দি। এটা মনে রাখবেন যখন যজম হয়, এখন যজম কাকে বলা হয়, তাসদিদ কাকে বলা হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের কোরআন শিক্ষা ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ধিনী ভাই বন্ধুগণ, আজকে আমরা এই ক্লাসে শিখব শব্দ তৈরি করা। আমরা বিগত দিনে অনেকগুলো রুলস আলহামদুলিল্লাহ আমরা শিখেছি, এখন ওই রুলসগুলো নিয়ে আমরা কীভাবে শব্দ তৈরি করতে পারি, আমরা কীভাবে কোরআন পড়ব আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো এর জন্য যারা আজকে আমাদের এই ক্লাস প্রথম দেখছেন, তাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হচ্ছে আপনি ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখে আসবেন। যদি আপনি ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আপনি অচিরেই কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু করছি আজকের এই ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذ كف زل جبر كذ زل جبر زا كذ با زبر با كذبا كذبا এই জালটার উপরে তাসদিদ থাকার কারণে এই জালকে কাফ এসে ধরবে। কাজ যা বা কাজ যাবা, এখন তাসদিদ কাকে বলা হয়, যদি আপনি রুলস না জানেন তাহলে আপনি পড়তে পারবেন না। তো এর জন্য আমাদের গত ক্লাসে তাসদিদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, ওইখান থেকে তাসদিদের নিয়মটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, আদ দা, প্রথমে এই দাল আইনের সঙ্গে পড়ছে, তারপর আবার দালটা নিজে নিজে পড়ছে। তাসদিদ থাকলে হরফটাকে দুবার পড়তে হবে, আদ দা, দাল জবর দা, আদ দাদা, আদ দাদা, ওফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র। আপনি কি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান, তারপর আবার মাত্র দু মাসে, তাহলে এখনই রেজিস্ট্রেশন করুন অথবা কল করুন নিচে দেওয়া এই নাম্বারে। নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা, না আমা, সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ দা, কফ জবর ক, সদ দা ক, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল লা, লাম জবর লা, হাল লালা, হাল লালা, বার অফিস বুর রজের রি, বুর রি, জা জবর জা, বুর রিজা, বুর রিজা, হা সদ পিস হুস, সদ জের সি, হুসি, লাম জবর লা, হুসিলা, হুসিলা, হা রফিস হুর রজের রি, হুর্রি, মিম জবর মা, হুর্রিমা, হুর্রিমা, জা ইয়া পিস জুই, ইয়া জির ই, জুই ই, নুন জবর না, জুইনা, জুইনা, ফা আইন পিস ফো, আইন জির আই, ফো ই, লাম জবর লা, ফো ইলা, র বা জবর রব, বা জির বি, রব বি, কাফ জবর কা, রব বি কা, রব বি কা, রব বি কা, সিন ইয়া জবর সাই, ইয়া জির ই, সাই ই, দাল দুই পিস দুন, সাই ই দুন, সাই ই দুন, হা ইয়া জবর হাই, ইয়া জির ই, হাই ই, নুন দুই পিস নুন, হাই ই নুন, হাই ইউ নুন, জিম নুন জবর জান, নুন জবর না, জান না, এই যে এখানে গুণা হবে নুনের উপরে তাসদিদ আসছে। এখন গুণা কী, গুণা কখন হয়, এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই গুণার রুলসগুলো দেখতে হবে। আমাদের 10 দিনে গুণার শিক্ষা, কোরআনের যত গুণা রয়েছে 9টা ক্লাসের মধ্যে আমাদের আলোচনা করা হয়েছে, ওইখান থেকে আপনারা গুণার ক্লাসগুলো দেখে গুণা সমস্ত কোরআনের গুণাগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। জান্না, তাদের পিস্তুন, জান্না।
ناتون دال ربش دور رازبر را دور را تا دو زیر تین دور را تین دور را تین کف رازبر کر رازبر را کر را تا دو زیر تین کر را تین کر را تین کف واو زبر قو قو واو زبر وا قو وا تا دو زیر تین قو تین قو تین আপনারা কিন্তু আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন আর না হলে কিন্তু আপনাদের যে মুখের জড়তা এটা কাটবে না এবং পরবর্তীতে আবার নিজে নিজে কি করতে পারবেন না এটা উচ্চারণ করতে পারবেন না কফ দা জবর কদ দাল জবর দা কদ দা মিম তা জবর মাত কদ দা মাত কদ দা মাত কাফ জাল জবর কাল জাল জবর জা কাজ জা বা তা জবর বাত কাজ জা বাত কাজ জা বাত ফা জিম পিশ ফুজ জিম জে জি ফুজ জি رات زبر رات فوجي رات فوجي رات سين واو زبر سو واو زبر وا سو لم تا زبر لت سو لت سو لت تا زبر تا حمزة خا زبر اخ تا اخ خار زبر خر تا اخ خر تا اخ خر اجا اخنا دیکھیں اي حمزة اي خا کے دور سے تشدید تھا کر کرانے کنتو پروبورتی تی آبار اي خا اي را کے دور سے রয়ের উপরে জসম থাকার কারণে আমরা কিন্তু এই প্রত্যেকটি একক নিয়মগুলো নিয়ে আগে আলোচনা করেছি তো এজন্য আবারও বলছি আমাদের এই কাজগুলো আপনাকে ধারাবাহিকভাবে দেখতে হবে তাখর তাখর তা জবর তা কফ দাল জবর কদ তাকদ দাল মিম জবর দাম তাকদ দাম তাকদ দাম হা র পিশ হুর র জির রি হুর রি হুর রি মিম তা জবর মাত হুর রি মাত হুর রি মাত فا صوت بش فوس صاد زر سي فوس سي لم تا زبر لت فوس سي لت فوس سي لت سين يا بش سوي يا زر اي سوي اي را تا زبر رت سوي رت سوي رت كف واو بش كو واو زر وي كو وي را تا زبر رت كو وي رت كو وي رت زا وا بش زو واو زر وي زو وي جيم تا زبر جت زوجت زوجت زل لم بش زول لم زل لي زول لي পরবর্তীতে আবার لم تا زبر لت زول لي لت زول لي لت قف يا زبر قي يا زر يي قي يي ميم زبر ما قي يي ما تا دو بش تون قي يي ما تون قي يي ما تون با يا زبر باي يا زر يي باي يي نون زبر نا بينا تادو بشتون بينا تون بينا تون عين زبر ع شين يزر شي عشي يا زبر يا عشي يا تادو بشتون عشي يا تون عشي يا تون ميم زبر ما حب زبر حب محب با زبر با محبة تادو بشتون محبة تون محبة تون قف واو بشخو واو زبر وا قوة تا دو زبر تن قوة تن قوة تن لم زل جبر لز زل جبر زا لزا تا دو زبر تن لزا تن لزا تن تا زبر تا جيم لم زبر جل تا جل لم خرا زبر لا এখানে এই যে লামটা লম্বা হবে কেন লম্বা হবে খারা জবর আসার কারণে খারা জবর খারাজির উল্টা পেশ হলে হরফগুলোকে লম্বা করে উচ্চারণ করতে হয় এখানে দ্রুত করা যাবে না এখানে লম্বা করতে হবে এটা হচ্ছে মদের হরকত এখন যদি আপনি মদ সম্পর্কে না জানেন তাহলে কিন্তু হবে না তো আমাদের এখানে দশ দিনে মদ শিক্ষা কোর্স রয়েছে যে কোরআনের মধ্যে যত ধরনের মদ রয়েছে আমরা দশটি পর্বের মধ্যে আমরা সমস্ত মদগুলো নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনি যদি দশটি পর্ব দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি সমস্ত কোরআনের সমস্ত মদগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ تجلى تا زبر تا واو لم زبر ول تول لم كر زبر لا تول لا تا زبر تا ز زبر زك تا زك كف كر زبر كا تا زك كا تا زبر تا صد دال زبر صد تا صد دال كر زبر دا تا صد دا تا زبر تا ميم نون زبر من تا من نون كر زبر نا تا من نا حمزة زير اي
لم يزبر لي إلي يزبر يا إلي إلي خا زبر خا فا يزر في خفي يدي بش يون خفي يون خفي في এখানে ফা কিন্তু ইয়াকে ধরতে হবে অনেকে আমরা খফিউন খফিউন এইভাবে পড়ি তখন এটা ভুল হয়ে যাবে খফি যেহেতু এখানে ইয়ার উপরে তাসদিদ আছে তাসদিদ থাকলে কি করতে হবে আগের হরকতওয়ালা হরফে এসে কি করতে হবে ধরতে হবে খফি খফি ইউন খফি ইউন ওয়াও জবর ওয়া লাম ইয়াজিল লি ওয়ালি ইয়াদিবিশ ইউন ওয়ালি ইউন ওয়ালি ইউন এখানে এটা আমরা অনেকেই ভুল করে ফেলি যেটাকে আলিফ পড়বো না লাম পড়বো অনেকেই আমরা এটাকে আলিফ পড়ে থাকি আসলে এটা আলিফ পড়লে হবে না এটা লাম পড়তে হবে এই সূত্রটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য আরও সহজ হবে যে আলিফ কখনো তার পরবর্তী হরফের সঙ্গে যুক্ত হবে না আলিফ কখনো তার পরবর্তী হরফের সঙ্গে যুক্ত হবে না তো এখানে যেহেতু পরবর্তী ইয়ার সঙ্গে যুক্ত তার মানে এটার আলিফ নয় এটা লাম হয়ে গেছে অলি ইউন নুন জবর না বা ইয়াজির বি নাবি ইয়াদিবিশ ইউন নাবি ইউন নাবি ইউন অফ জবর ক ওয়াও ইয়াজির উই কউই 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 ইয়াদিবিশ ইউন কউই ইউন কউই ইউন গন জবর গ নুন ইয়াজির নি কি হইছে এখন গ নি ইউন গ নি ইউন গ নি ইউন শিন জবর শা কফ ইয়াজির কি হবে এই শা এই শাকি ইয়াদিবিশ ইউন শাকি ইউন শাকি ইউন মিম হাজবর মাহ এই যে এখানে হায়ের উপর কি আছে জসম ধরতে হবে আইসা মাহ দালিয়াজের দি মাহ দি এটা মনে রাখবেন যখন জসম হয় এখন জসম কাকে বলা হয় তাসদিদ কাকে বলা হয় এখন আসলে এখানে আলোচনা করার মতো সময় নেই আমরা কিন্তু এগুলো আগে আলোচনা করে আসছি যেহেতু এককভাবে আগেই বললাম প্রত্যেকটা নিয়ম আমরা একক এককভাবে কী করছি আলোচনা করে আসছি তো এই যে এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি না জাস্ট আমরা শুধু বলছি মাহ দি ইউন মাহ দি ইউন দাল রপেশ দুর রয়াজের রি দুর রি দুর রি ইয়াদুপেশ ইউন দুর রি ইউন দুর রি ইউন দাল রপেশ জুর জুর রয়াজের রি জুর রি এখানে প্রথমত এই জাল এই রকে ধরছে তাসদিদ থাকার কারণে তার পরবর্তীতে আবার এই র পরবর্তী ইয়াকে ধরছে ইয়ার উপরে তাসদিদ থাকার কারণে জুর রি জুর রি ইয়াজবর ইয়া জুর রি ইয়া তা দুই জবরতান জুর রি ইয়াতান জুর রি ইয়াতান ইয়াস শিন জবর ইয়াস ইয়াস শিন কফ জবর শাক ইয়াস শাক কফ জবর ক ইয়াস শাক ক কফ পেশ কু ইয়াস শাক ক কু ইয়াস শাক ক কু ইয়া জা জবর ইয়াজ জা কাফ জবর জাক ইয়াজ জাক ইয়াজ জাক কাফ খারা জবর কা ইয়াজ জাক কা মিম জবর মা মিম কাফ জবর মাক কাফ নুন জবর কান মাক কান নুন আলিফ জবর না এই নাটক কী হবে লম্বা হবে যারা আমাদের মদের ক্লাসগুলো দেখেছেন তারা অবশ্যই এখানে জানেন যে কেন লম্বা হবে জবরের পরে খালি আলিফ আসার কারণে মাক্কান না এই নুনটার মধ্যে দুটো রুলস কাজ করছে একটা হচ্ছে কি গুণ্ডা হচ্ছে নুনের উপরে তাসদিদ থাকার কারণে আর আর দ্বিতীয় রুলস হচ্ছে কি জবর পরে খালি আলিফ থাকার কারণে লম্বা হয়েছে ওয়াও হা জবর ওয়াহ হা আলিফ জবর হা মদের হরফ ওয়াহ হা বা দুই জবর বান ওয়াহ হা বান সা জিম জবর সাজ জিম আলিফ জবর যা সাজ্জা জান সাজ্জা জান তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া মদের হরফ তাও ওয়া বা দুই জবর বান তাও ওয়া বান গন সিন জবর গস সিন খারা জবর সা খারা জবর লম্বা হবে গসা কফ দুই জবর কন গসা কন কাফ জাল কিজ জাল আলিফ জবর জা কিজ জা বা দুই জবর বান
كذابان سين جيمزير سيج جيميازير جي لمبا হবে জিরের পরে জজমালা ইয়া আসার কারণে মধ্যের হরফ অবশ্য যারা মধ্য দেখছেন এটা ভালোভাবে বুঝেছেন আশা করি আমরা ইনশাআল্লাহ সিজি নুন দুই বেশি নুন সিজি নুন তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের পড়া ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এখান থেকে পড়ার চেষ্টা করব আমরা কিন্তু যে রুটস গুলো শিখছি আজকে মনে মাত্র 10 নাম্বার পড়ব আজকে 10 নাম্বার পড়ব তো দেখেন এখানে 10টা পড়ব পরে কিন্তু আমরা মোটামুটি কোরআন পড়তে পারতেছি আগামী ক্লাসে আমরা যখন এখান থেকে পড়ব এখন এগুলো কিন্তু কোরআনের একটা আংশিক এখানে তুলে ধরা হইছে তার মানে আমরা 10টা পর্ব দেখার পরে কি আমরা কোরআন পড়তে পারতেছি তো এর জন্য আমি বলবো আমাদের এই ক্লাসগুলো আপনারা যারা দেখছেন অবশ্যই ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব আর গত ক্লাসে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এই বেসিকগুলো খুব ভালোভাবে আমাদের ঠিক করতে হবে সহি শুদ্ধ করতে হবে যত বেসিক ভালো হবে তত আমাদের কোরআন তেলাওয়াত সুন্দর হবে ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব সকলের কাছে দোয়া চাই আর সর্বশেষ আরেকটি কথা হচ্ছে আমি নিজে কোরআন শিখব আমার ভাই আমার বন্ধু তারাও যেন কোরআন শিখতে পারে এই ব্যবস্থাটুকু আমরা অবশ্যই করে দেব ইনশাআল্লাহ এজন্য আপনারা আমাদের চ্যানেলের দাওয়াত বেশি বেশি দিবেন এবং আমাদের এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য ভাইরাও কী করতে পারে কোরআন পড়তে পারে তো সর্বশেষ সকলের কাছে দোয়া চাই আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ নেক হায়াত দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু